যদি আজকে বদলি চান তাহলে 2 লাখ টাকা দিতে হবে, আমি কালকে পূরণ করে দেবো আগামীকালকে। দুই, আমার ওই জায়গায় যে জায়গার ক্ষমতা সেই জায়গায় আর 5 লাখ টাকা আমার কাছে অন্য কারণ চাইছে, এই 7 লাখ টাকা দিয়ে এক নারীর সঙ্গে আলাপচারিতার অডিও রেকর্ডে মাদক কারবারে সহযোগিতার জন্য 7 লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে। ঘুষ চাওয়ার 6 মিনিট 50 সেকেন্ডের অডিও ফাঁস হলে ওসি মাহবুবুল আলমকে প্রত্যাহার করে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। আমি বললাম তো কেউ কথা বলে কাজ করে বাড়া দিতে হবে। এক মন্ত্রী যদি বলে লোকটাকে রাষ্ট্র, রাষ্ট্রকে সম্মান করি, মন্ত্রী মানেই রাষ্ট্র, আর মন্ত্রী অত্যন্ত ভদ্রলোক মানুষ, আমাকে নিয়ে আসছে, আমাকে গাইবান্ধা থেকে নিয়ে আসছে, তাহলে আমি যদি খারাপ হই তার কষ্ট পাবে। আপনি নিয়ে আসছে এবং এবার নির্বাচন পাঠিয়ে দিবে আপনার হিসাবে, নির্বাচন না হলে পাঠিয়ে দিবে না, তা তা তোমাদের রেজেকে আছে কিনা আমি জানি না, হবে ইনশাআল্লাহ স্যার। এখন আমার যে সব ডাটা, আমার এই যে নির্বাচন কমিশনের নাটক শুরু করছে স্যার, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি যে ডাটা নিছে মন্ত্রী মহোদয়, ওয়ার্ডের তো আমি সভাপতি, আমার যেগুলি ডাটা আমরা ওকে দিছি 100% যে ওসি মহোদয়ের সাথে আমরা অনেক কয়টা মিটিং করছি, উনি এবার ওনাকে রেখে আপনি নির্বাচন পার দিন, তারপরে কথা। আমি অফিসে বসে গল্প করবো সেটাও মাইন্ড করবে, এখানে বসে গল্প করবো সেটাও মাইন্ড করবে, ওই জন্য মিটিং করলাম যে আমি আর অফিসে যাব না, অন্তত মহিলাগুলো কষ্ট পাব। আবার আপনার সামনেই পুরো একদিন একটু হেল্প করছে, সেটা আবার একে রাগা মতো বলে গেছে, কি যে গল্প বাজে, এত ওসির এগেনস্টে একটা কথা যদি বলে তার নারী ঘুরি বাই করে ফেলবে না ওসি, কিসের ডিবির আতি। আমি ভালোর জন্য আপনার বাড়িতে অত্যাচার হয় না, মামলা টামলা আমার হাত দিয়ে যায় না, আমি চিন্তা করলাম এই লোকটা কথা বলে ভালো কিন্তু তার কথা যা প্রকাশ পায়, আমি তো মামলা দিইনি, এটা তার কপাল, ভালো লোকজন মামলা দিন, আমার হাতে 17 জন অফিসার, এএসআই 13 জন, কতজন জীবিত আতিকে কা, কত আতিক আছে এখানে, একটা বাঘ, বাঘকে আমি বিড়াল করে রাখছি, বাবা একটু থাম, সবাই বাঘ কিন্তু এটা জেনে রাখবে, যদি অর্ডার দিয়ে আজকে 20টা হাজিরা যাবে আপনার মতো কালুরগুলো, কালুর সে বড় বড়গুলো হাজির হবে এবং হাজত বোঝা যাবে, আমি যদি অর্ডার দিই। আপনি আতিক, আপনি হচ্ছে ডিভির ইন্সপেক্টর আর আমি 6 থানার ওসি ছিলাম, আপনার সাথে জ্ঞান গরিমা কি আমার কম, তবে আপনি কিন্তু কথা নাড়ানাড়ি করে আতি কে আমার রুমে একা দেখে যে আপনি কি চাচ্ছেন, লোকজনের দ্বারা অপমান হবে, আমি একটা ইশারা করবো আটকে যাবে, বাই করতে কিন্তু আমাকে লাগবে এবং আপনার পার্টি লাগবে, কিন্তু 20টিকে কিন্তু সার্কুলার হয়ে যাবে আতি আটক করে। আমার কথা যে আমি যেটা বলে দিলাম 4 জনের সামনে এটাই রায়, আমি হাত দিই নেই, একটা বিপদে পড়ে আছেন আবার বিপদ চতুর্দিক, কিন্তু আপনি আপনি চলার পথ খুঁজে পাচ্ছেন না, সেই কারণে হয়তো ওই জিনিসগুলো হাতে নিতে হয়, অ্যারেস্ট মাফ হবে না, আপনার স্বামী আমারও ব্যাপক ক্ষতি করে গেছে, আমি এটা ধরলে ভাবির কাউকে বললে পাক্কা 10 লাখ টাকা নিতে ভাবিরা বাড়াতে পারবে, 10 লাখ না স্যার, আপনি 50 লাখ কিন্তু যাচাই করবেন, যা শুনে জিনিসটা আমার নাকি স্যার, তোমার সামনে বললাম আমি, তাই শোনো টাকা 5 লাখ কালকে নিয়ে আসবে, আমি বাদ দিয়ে পুলিশ ওই পয়সা তুমি দিতে পারো তাহলে বলো, তাহলে আপাতত থানার থেকে ইয়ে করো, এখন কিন্তু ওইরকম সময় না যে পয়সা বলছি যে এখানে মাদক ছাড়া কিছু নাই, ওপে তখন আর কথা কয় না, হাওয়া কয় না,
মুক্তার অ্যাকশন নিতে পারবে না, শুভ অ্যাকশন নিতে পারবে না। তোমরা কি আমার এই 5 লাখ টাকার ব্যবস্থা করতে পারবা? একটু ঠান্ডা করে দেখতে পারবো, ঘুরে আবার ওদেরকে চালান দিয়ে দেবো, না থাকি না থাকি আগে ওরে শেষ করবো, বাইরে থেকে তোমার ব্যবসা করবো। হ্যাঁ কথা বলছি, দেখো স্যার দেখবে 5 লাখ তারপরে শুভকে ধরতে বলেন নির্বাচনের আগে, বুঝতে হবে সব ভাঙে বলবো না কথা হয়ে গেল। যদি আপনি বদলি চান 2 লাখ টাকা দিতে, আমি কালকে পূরণ করে দেবো আগামীকালকে। দুই, আমার ওই জায়গায় যে জায়গার ক্ষমতা সেই জায়গায় আর 5 লাখ টাকা আমার কাছে অন্য কারণ চাইছে, এই 7 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করো। আতিক বা ওই দুটাকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব আর ওই দুটাকে যদি কোনো এর মধ্যে কোন রকম কিছু করে তাই দায়িত্ব। তারপরে যে আরেকটা দায় দায়িত্ব হচ্ছে কি, নির্বাচন হয়ে যাওয়ার পরে মন্ত্রী সাহেবকে বলে আমি চালান করে দিয়ে কথা দেবো, কারণ আমার সব উপরে লাইন এই যে টাকাগুলো যাবে এই টাকাই কাজ করবে, কাজ করবে এই টাকাগুলোই কাজ করবে। যাও দাদা, তুমি তো পরে মরে যাবা, ফেসবুকগুলো মেয়ে আসিলা ছবিটা দেখে দাও, অনেক সুন্দর মেয়ে কিন্তু এখন তো আর তার সুন্দরই নেই, তাহলে ওই সে তো দিল থেকে আছেও পছন্দ করবে, তোমার বেটার সামনেই বললাম কথার সাথে ভালো করে বুঝে দেখো বলছো নাকি, আর এটা হলে তাড়াতাড়ি ওই লাইনটা পড়ে দিচ্ছি। আশহাওয়া অডিওতে শোনা যায় জেলা পুলিশের এসপির নাম করে গৃহবধূর থেকে 7 লাখ টাকা ঘুষ দাবি করেছেন ওসি মাহবুবুল আলম। অর্থ দাবির পাশাপাশি টাকার বিনিময়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা করারও পরামর্শ দিচ্ছেন তিনি। অডিওতে টাকা না দিলে বড় বিপদে পড়ে যাবেন বলে ওই গৃহবধূকে হুমকি দিতে শোনা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।